পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার দুই, আরো কারা জড়িত জানতে তদন্তে পুলিশ। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ায় 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার দুই। ধৃতরা হলেন আশিস বাকলা বয়স 25 এবং সঞ্জয় তিরকি বয়স 32। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে অবৈধভাবে বালি পাচার রুখতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের পাহাড় পাথর হেরহেরিয়া গ্রামের চেঙ্গা নদীর ধারে অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। আর সে সময় পুলিশের একটি গাড়ি একটি ট্রাক্টরের পিছু নেওয়ার সময় আচমকাই পুলিশের গাড়ির সামনে চলে আসেন এক ব্যক্তি। ঘটনায় মারাত্মক জখম হন ওই ব্যক্তি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়িতে এরপর আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফও। এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যেই বালি পাচার ও পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। দুজনই চ্যাঙ্গা নদী সংলগ্ন এলাকার বাসিন্দা। ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনায় আরো কারা জড়িত রয়েছেন তা জানতে তদন্তে পুলিশ। সম্প্রতি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী খাত থেকে বালি পাচার যেন রমরমা হয়ে দাঁড়িয়েছে, আর সেই জায়গায় পুলিশের লাগাতার অভিযান চলছে। এরকমই একটি অভিযানে যাওয়ার সময় সেখান থেকে বালি পাচার রুখতে যখন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের পাথর হেরহেরিয়া গ্রামে যায় পুলিশ, আর সেই সময়ই একটি গাড়ি ট্রাক্টরের পেছনে ধাওয়া করার সময় আচমকাই পুলিশের সামনে চলে আসেন ওই ব্যক্তি। আর এরপরই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন সেই পুলিশের গাড়ি এক ব্যক্তিকে মারাত্মকভাবে জখম করে চলে যায় এবং এরপরই পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। এরপর পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফও। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণা দাসের কাছ থেকে। কৃষ্ণা, আমাদের জানাও যে আজ ঠিক কি কি ঘটলো এবং ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষেরা তাদের কি মত এই মুহূর্তে? দেখো, শিলিগুড়ি শহরে বালি মাফিয়ার একটা দৌরাত্ম্য রয়েছে বহুদিন ধরেই, কিন্তু সম্প্রতি যখন মাটিগাড়া এলাকায় বালির স্তূপে চাপা পড়ে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এই ঘটনার খবর কিন্তু মুখ্যমন্ত্রী পর্যন্ত করায়, তারপরে মুখ্যমন্ত্রী যারা মৃত্যু হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণও দেওয়া হয় এবং ওপর মহল থেকে করা নির্দেশ আছে আসলে যেন অবৈধভাবে বালি পাচার যেভাবেই হোক রোখা হয়, সেই ওপর মহলের নির্দেশ পেয়ে কিন্তু পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে দিনের বেলা বালি পাথর যদি নাও তোলা হয়, কিন্তু রাতের অন্ধকারে বালি পাথর তোলার কিন্তু একটা চক্র কিন্তু অবৈধভাবে বহুদিন ধরেই এই কাজ করে চলেছিল। সেই ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ কিন্তু জোরদার কিন্তু অভিযান চালিয়েছে। সেরকম অভিযান করতে গিয়ে গত শুক্রবার একটি পুলিশের গাড়ি আক্রান্ত হয়, শুক্রবার না বৃহস্পতিবার রাতের ঘটনা, সেটা শুক্রবার সকালে প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার রাতে ফাঁসিদেওয়া এলাকার চেঙ্গা নদীর ধারে যখন অবৈধভাবে বালি পাচার চক্র চলছিল সেই খবর পুলিশের কাছে আসে, সেই সময় কিন্তু পুলিশ অভিযানে নামে। অভিযানে নামতে গিয়ে দেখা যায় যে একটি ট্রাক পালিয়ে যাচ্ছে, সেই ট্রাকটির পেছু ধাওয়া করলে আচমকাই, যেহেতু ফুল স্পিডে ছিল এবং রাতের অন্ধকার ছিল, হয়তো পুলিশের গাড়ির পক্ষে দেখে নেওয়া সম্ভব হয়নি বা তাদের তাড়াহুড়ো ছিল ওই গাড়িটাকে ধরার জন্য, আচমকাই একজন সামনে চলে আসে এবং তাতে কি হয়, গাড়ির পুলিশের গাড়ির ধাক্কায় সেই ব্যক্তি মারাত্মকভাবে জখম হয়। তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায়, গোটা এলাকার মানুষজন জড়ো হয় এবং উত্তেজিত জনতা এসে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে আরো অতিরিক্ত পুলিশ যায় গিয়ে, তারপরে র‍্যাফ নামানো হয়, কিন্তু এত লোকের সঙ্গে পেরে ওঠাটা সম্ভব হয়ে উঠছিল না পুলিশের পক্ষে। কিন্তু ততক্ষণে যতক্ষণে আরো র‍্যাফ আসে, অন্যান্য পুলিশ আধিকারিকরা আসেন, ততক্ষণে কিন্তু পুলিশের ওই গাড়িটি কিন্তু ভস্মীভূত হয়ে যায়। তারপরেই পুলিশ অভিযানে নামে যে কি কারা এই ঘটনায় জড়িত, পাচারকারীরাই কি এই গাড়ি জ্বালিয়ে দিল, নাকি এর সঙ্গে স্থানীয় মানুষদের ওই একটা সেন্টিমেন্ট কাজ করছে একজন আহত হওয়ার জন্য। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু
গতকাল দেখা গেল 24 ঘন্টা কাটতে না কাটতেই পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা বালি পাথর পাচার চক্রের সঙ্গে যুক্ত, পাশাপাশি পুলিশের গাড়িতে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরো কারা জড়িত, অর্থাৎ বালি পাচার চক্রে এবং পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনা, তার তোমার কাছে প্রশ্ন থাকবে কৃষ্ণা, যে আশিস বাকলা এবং সঞ্জয় তিরকি যারা এই দুর্ঘটনার সাথে জড়িত, তারা কি স্থানীয় ওই এলাকারই বাসিন্দা? কারণ অনেক সময় এই অভিযোগটাও কিন্তু সামনে আসে যে ওই স্থানীয় এলাকার মানুষজনই কিন্তু এই ঘটনাগুলোর সাথে কোনো না কোনো ভাবে হয়তো যুক্ত থাকেন। ফলে কি জানা যাচ্ছে এই আশিস বাকলা সঞ্জয় তিরকি কি ওই এলাকার বাসিন্দা নাকি দূরবর্তী অন্য স্থানের? একদমই, ওই দুজন কিন্তু ওই চেনা নদীর আশেপাশেরই কিন্তু বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা ওই এলাকারই বাসিন্দা। এবং স্বাভাবিকভাবে তুমি যে কথাটা বললে, এটা কিন্তু পুলিশ কিন্তু সেই ঘটনা কিন্তু তদন্তে কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে যে হ্যাঁ, এই ঘটনার সঙ্গে কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু এই বালি পাচার চক্রের সঙ্গে কিন্তু জড়িত রয়েছেন। হ্যাঁ, দূরবর্তী এলাকার লোকজন তো রয়েছেই, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কিন্তু একটা বড় রকমের একটা যোগ সূত্র পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে, এমনটাই জানা গিয়েছে। পর্ণা, একদমই, স্থানীয় মানুষদের সাহায্য নিয়েই দূরবর্তী অন্য মানুষরা কিন্তু এই পাচার কাণ্ডে জড়িত হয়ে যাচ্ছেন। অত্যন্ত ধন্যবাদ কৃষ্ণা দাস, আমাদের শিলিগুড়ি থেকে প্রতিনিধি, কিন্তু বিস্তারিত আমাদের জানালেন সম্প্রতি আমরা দেখেছি এই ঘটনা, বালি পাচার করতে গিয়ে সেখানে নাবালকের মৃত্যু এবং একসাথে তিনজনের মৃত্যু, সেই ঘটনা প্রকাশ হয়েছিল। এবং তারপরই বিশেষত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কিন্তু যথেষ্টভাবে সক্রিয় হয় এবং তাছাড়াও সংলগ্ন এলাকা ফাঁসিদেওয়া ফাঁড়ি পুলিশ সমস্ত কিছুই কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয় এবং তারপরেই আরও কিন্তু বেশি করে এই ধরনের অভিযানগুলো চালানো হচ্ছে আর তারপর এই ঘটনা প্রকাশ্যে এসেছে।